হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর আমি যে কতটা ভালো আছি সেটা আমার হাসি মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। মা আর মায়ের মেয়ে দৌড়ি করছে ষষ্ঠীতলা আর বাড়ি। মা গেছিল ষষ্ঠী করতে, আমার ননদ গেছিল ষষ্ঠী করতে যায় যার যার সন্তানের মঙ্গল কামনায়। তো সবাই দেখো ষষ্ঠী করতে এসছে, হাতে ষষ্ঠীর বাটা। আমার মামি চলে এসছে, বলছে যে সত্যি করে তুমি বাপের বাড়ি কখন যাবা? যাবো, চান টান করে যাবো। আর এই যে বাপরে, এ তো রেডি। তো ফাইনালি আমরা রেডি ষষ্ঠীতে যাওয়ার জন্য। বেলা কটা বাজে জানো? বেলা বাজে কটা বাজে মাথাটা সারাও দেখি, পুরো 12টা। এই 11টা কোথায়? এগারোটা আটান্ন। তাহলে 12টা বাজতে কিন্তু বেশি দেরি নেই, মাত্র 2 মিনিট বাদ আছে। আর এখন আমরা বেরোতে পারিনি, তাহলে ভাবো কিরকম যাচ্ছি ষষ্ঠীতে। সবাই বলছে, এমনকি আমার ননদ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যার মুখোমুখি হচ্ছে সেই বলছে দই তো টোকে গেল, কখন যাবে? মানে আমকলা দই টোকে গেল, সত্যিই তাই। যাই হোক, এবার আমরা বেরোবো। আর এই যে দেখো তো কেমন লাগছে, পায়ের জুতো হাতের ঘড়ি রাজুয়া সাহেব এখন কিনে এনে দিল ওদের পছন্দ মতো, যে আঙ্কেলকে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ি পাঠাবে। আর বলতে আমার কোনো দ্বিধা সংকোচ নেই যে লাইফে ফার্স্ট এটাই প্রথম ষষ্ঠী যে ও এত গেট আপ নিয়ে যাচ্ছে। তো চলো এবার বেরোনো যাক। ব্যাগে আম নিয়েছি। গরমের দিনে কিন্তু স্কুটিতে চাপতে বেশ ভালোই লাগে, হাওয়া লাগে, কিন্তু নামার পরই কেমন হয়ে যায় বলো? আর আমি যখন বসলাম সিটটা এতটা তেতো রয়েছে, স্কুটিটা মনে হয় রোদ্দুরের মধ্যে রাখা ছিল, স্যার বলার কথা এখনো পুরো হিট হয়ে রয়েছে। আসার সাথে সাথে কমপ্লেন শুরু হয়ে গেছে, দিদা বলছে লেট ফাইন করবে। আমাকে না ফাইন করবো, 10টার সময় আসার কথা। কি আর দুমুঠো চাল পেলে দে হারিতে, নাতিন জামাই এলো বাড়িতে, কোনো নদী নাতিন জামাই এলো বাড়িতে। রান্না করেছো তো নাতিন জামাইয়ের জন্য? তুমি তো গান গেয়ে স্বাগত জানাচ্ছো। সনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখ না কেমন চেয়ে আছে দেবরে বিয়েছে, আবার তাই না দেখে বলে। দিদা কিন্তু ভালোই গান শুনেছে, এটা ষষ্ঠীর স্বাগত গান আর কি। তুমি তো ষষ্ঠী পালন করলে না, একটা খাবার খেয়ে ষষ্ঠী পালন হয়? জামাই ষষ্ঠীর আসল কাজ যেটা, কি আসল কাজ? নিজে বলেছে জামাই খাওয়া দাওয়া, আমি কিন্তু বলিনি জামাই ষষ্ঠীর আসল কাজ কি। তো এখানে খাবার রেডি করে দিয়েছে, তাহলে আর খেয়ে নি কি করবো। আর মা তোমার ওখানে দাঁড়িয়ে থাকতে পারে, তোমরাও দিয়ে যে যার মতো সব খেয়ে নাও। আমার মায়ের যতটুকু সামর্থ্য ততটুকু করেছে, আমার মায়ের স্পেশাল করার মতো ক্ষমতা নেই। তার জামাইয়ের জন্য ডাল ভাত যেটুকু, চলো একবার দেখাই। তো এই হলো আমাদের দুজনের খাবার, কয়েক রকমের ভাজা, পাপড় ভাজা, ডাল, ভেজ ডাল, মাছ, মাছের পরেই চাটনি সাজিয়ে, ও না এটা আমার চাটনি, এদিকে খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি, আমারও সেম তাই। প্রথমে আমি দই মিষ্টি দিয়ে শুরু করি, তার কারণ হলো আমি ভাত খাওয়ার পরে দই মিষ্টি খেতে পারি না। ও লাল দই দেখেছো তো? লোভ সামলাতে পারছি না লাল দই দেখে, মানে আগে জিভ দিয়ে জল পড়ছে। যাই হোক, শ্বশুর বাড়িতে পৌঁছেছি। পৌঁছানোর সাথে সাথে তো দেখতেই পেলে সবকিছু করলো, খাবার দিয়ে দিয়েছে, খাবার পালা। আর ষষ্ঠী মানে তো তোমরা সবাই জানো, বিশেষ করে জামাইরা, ষষ্ঠী মানে জামাইদের খাবারের ঘটা। তো খাবার প্রায় শেষের দিকে আমি তো হাত ধুয়েই ফেলেছি, আমার একটু সন্দেহ ছিল। আমি ওকে বলছি কি, তুমি ভাত কটা খেও না, মাংসটা অন্তত খাও, এক বাটি মাংস। দিদি কি টুকটুক করে ভাত খেতে খেতে মাংসের বাটি ফাঁকা করে দিয়েছে, যাক ভালো লাগলো, দেওয়ার পর খেলে সেটা ভালো লাগে। আর এই হাটটা তোলে, এই হাড়ের ইতিহাসটা একবার বলি, সবাই হাসবে। এই হাটটা টানতে গিয়ে আমার ঠোঁট কেটে গেল। ও মিষ্টি খাচ্ছে দেখে, দইটা খেতে গিয়ে আমার মা গা বাগাচ্ছে। আমরা পারি না এমন কোনো কাজ নেই, খাওয়া দাওয়ার পর ভর পেটে পানের উদ্দেশ্যেও বেরোতে পারি। অনেকটা ঘুরেছি, দোকান বন্ধ, এখন আরেক দিকে যাচ্ছি। শুধু একটা জিনিস পারে না, সাঁতার কাটতে। সাঁতার কাটতে পারে না, আমি অনেক কিছুই পারি না, অনেক কিছুই আমার কাছে না পারা আছে। আমি সাকসেস,
পান খাওয়ার কথা বলার পর ও না করলে আমার মুখটা যেরকম বাংলার পাঁচ হয়েছিল আর না দিয়ে আমায় থাকতে পারলো না। তো আমি বিশ্রাম নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে গিফট গুলো দেখাবো বলে ষষ্ঠীতে আমি কি গিফট পেলাম আর আমি কি গিফট দিলাম আর কি। তো ওর মতো ঘুম আমার আসছে না, শুয়েছিলাম খুব অল্প, মায়ের সাথে শুয়ে শুয়ে কথা বলছিলাম, তো ভাবলাম তোমাদেরকে গিফট গুলো দেখিয়ে দিই। সব কটা আমি প্যাকেট নিয়ে বসে পড়েছি, একে একে খুলে দেখাবো। প্রথমে কি দেখাবো, আমারটা আমি যেটা পেয়েছি কাতান মেনারে সেটাই দেখাই না, চলো তাই দেখানো যাক। ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি ওপরটা শুধু দেখেছি, ভেতরটা দেখিনি, এই তোমাদের সাথে আমিও দেখবো আর কি। ফাতেমা আওয়াজই পাচ্ছ, এখনো শাড়িটা দেখতে পাওনি, দেখো কি সুন্দর। আমি তো ভাবতেই পারিনি যে মা এত সুন্দর একটা শাড়ি দেবে। এটা মনে হয় আঁচলটা, খুলে দেখাই, আমিও খুলে দেখি তোমাদেরকেও দেখাই, কারণ আমিও তো দেখিনি। কুচির মধ্যে এটা বডি, এই যে এরকম যাচ্ছে বডি, কালারটা কিন্তু দারুণ। আর এই যে এটা কুচি, খুব সুন্দর, আমি যখন পরবো তখন তো তোমাদের দেখাবোই। এটা বডি, এটা কুচি, আর আঁচলও তো এরকম আছে দেখতে পেয়েছো, কালারটা দারুণ, বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট। মায়ের আর দিদার একটা শাড়ি, দিদারটা দিদা ঘরে নিয়ে চলে গেছে, তো একটা শাড়ি দেখালেই তোমরা বুঝতে পেরে যাবে আর কি। তিন কালারের শাড়ি, সুতির শাড়ি, পুরো শাড়িটাই এরকম আছে, একই শাড়ি নিয়েছি মায়ের আর দিদার। এটা মনে হয় নিচের দিকে, তারপরে এটা এটা মাজায় গোজা। আর এই মানে বেনারসি ভারী শাড়ি, এগুলো বিয়ে বাড়ি কোনো ওকেশন কোনো বিশেষ অনুষ্ঠানে পরার মতো, আর এগুলো সব জায়গায় পরে যাওয়া যাবে। তা বলে সব রকমই সব কিছু দরকার, একরকম দিয়ে সব কাজ মেটে না। আর যাই হোক গেঞ্জি ওর জন্য, বা গেঞ্জির কালারটাও সুন্দর হয়েছে, জিন্সের প্যান্ট। তবে যত যাই হোক আবারও বলছি এটা আমার খুব মন মতো হয়েছে মা, এটা দারুণ হয়েছে, এটা দারুণ হয়েছে। ও ঘুমাচ্ছে এখন, ঘুমাক, ঘুম থেকে উঠবে তারপর চা খাবে, আমিও শাড়িটা পরে নেবো দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। জানোই তো সব ছড়ানো ছিটানো, না গেলেই নয়, আর এসে থাকা হয় না কাছাকাছি বলে। এই তো ষষ্ঠীর গল্প তাহলে আজকেই শেষ? না না, আমি তো চাইবো মেয়ে জামাই থাকুক, গল্প শেষ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। আমার তো ইচ্ছে আমার মেয়ে থাকবে, জামাই থাকবে, তবেই তো ভালো লাগবে। মায়ের ইচ্ছে হয়, মা কখনো আমার আর কি স্বাধীনতায় বাধা দেয় না আর কি, জানে মেয়ে যেটা করবে সেইটাই, জোর করে রাখে না। আমি কখনো জোর করি না, কোনোদিন সময়ের জন্য আমি জোর করি না, কিন্তু মন থেকে খুব চাই যে না থাকুক। ওদের সুবিধা অসুবিধা গুলো সব সময় আমি বুঝে চলি যে ওদের কোনটাই সুবিধে। হ্যাঁ, ওই জন্যই মার খুব বেশি আটকায় না, ইচ্ছে করলেও আটকায় না, মনে হয় তো কষ্ট হয় যে না মেয়ে থাকলো না, কিন্তু আটকায় না যে না থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে মনে যাও, তোমার সুবিধা মতো যেন সুযোগ হলে আবার আসবে, আমার ভালো লাগে। এখন ওই যে শুনলাম একটু পরেই বাড়ি চলে যাবে, তাতেও আমি আচ্ছা আমার মেয়ে জামাই বাড়ি চলে যাবে, আমার ভেতরে চাইলেও কিছু করার নেই, ওদের তো যেতে হবে, ওদের তো দরকার কাজ। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যাবেলার চা চলে এসেছে, আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আমি তো তোমাদের বলেই ছিলাম যে আমি থাকবো না, আমার ষষ্ঠী করার টাইম খুব সীমিত, এসেছি দুপুরের দিকে, যাচ্ছি সন্ধ্যাবেলায়, তো একটা টিপ আর একটু সিঁদুর পরবো, তাইলেই হয়ে যাবে। আমার মামা ওইখানে বসে চা খাচ্ছে, দিদাও ছিল, তো মামা হাই করে দাও। আর এই যে ওর তো ঘুম ভাঙেনি, তাহলে চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের ষষ্ঠী কমপ্লিট, আমরা বাড়ি চলে আসলাম, সারাটা দিন কেমন কাটালাম সকাল থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আরো দুপুরের পর থেকে ঘুমিয়েছে শুধু, আর হ্যাঁ হাড়ও পেয়েছে। কিন্তু যে আমি তোমাদের বলেছিলাম না, শ্বশুর বাড়িতে হার না দিলে আমি যাবো না ষষ্ঠীতে, হাড়ও পেয়েছে, হাড় কিন্তু আমি পেয়েছি, তবে গলায় পরার হার নয়, খাসির হার, খাসির হাড় পেয়েছে, হাড় তো হাড় নিয়ে তো কথা নেবো, তো খাসির হাড় পেয়েছে। যতবার মাংস দিয়েছে ততবার বলছে কিন্তু বাবা হাড় দিয়ে দিলাম, বলছে হাড় কই, বলছে এই তো হাড় দিচ্ছি তো, মাংস হাড় গুলা তুলে তুলে দিয়ে দিচ্ছে। আমি তো বাবু বুঝতে পারিনি, যেমন জামাই তার শাশুড়ি মা বলো তো, বলছে কতগুলা হাড় দিলাম, এরপরও হাড় চাই, তো ইয়া শুনছি হাড় বলতে, বলছে যে খাসির হাড়, যেমন চেয়েছে তেমন শুনেছে। ষষ্ঠী খুব ভালো কাটালাম, আর মনটা খারাপ লাগছে চলে আসলাম, ষষ্ঠী আরেকটু ভালো আমার কাটতো, গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শরীর খুব ক্লান্ত ছিল, তো খাওয়া দাওয়া পরে নাই, বিন্দাস একটা ঘুম, চেপে ঘুম, বাড়ি আসার মিনিট কুড়ি আগে ঘুম থেকে উঠে, হ্যাঁ চা খেয়ে বাড়ি আসলো। আবার ওর এত জল পিপাসা পেয়েছিল, মাঝ রাস্তায় এসে দেখলাম জল কিনে ঢকঢক করে খেলো, আমরা খাও তোমার খুব জল পিপাসা পেয়েছে, আর আমাদের বাড়িতে ওর জল খেয়ে পোষায়নি, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে চাপকলের যে জল খাওয়া যায় না, প্রচণ্ড আয়রন, মানে যারের জল কিনে খায় সেগুলো তো গরম হয়ে যায়, ওদের খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, আর আমরা তো চাপকলের জল চিপে চিপে খাই, আমাদের মানে এই জলটা খেয়ে শান্তি। সারাদিন ষষ্ঠী যখন করলাম তো এটুকুই বা বাদ থাকে কেন বলো, আমরা দুজনাই ষষ্ঠীর আর কি গিফট পরে নিয়েছি শর্ট ভিডিও করার জন্য, তো ভাবলাম অন্য কিছু পরবো না, আজকে এইগুলো দিয়েছে আমাদের বাড়ি থেকে, এইগুলোই পরি।
তাহলে আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে, কেমন? তবে আজকে কিন্তু ষষ্ঠীটা দারুণ কাটলো, যদিও তোমরা ষষ্ঠীর পরের দিন ভিডিওটা পাবে। তাহলে চলো, টাটা, গুড নাইট সবাইকে।